বিষয়টা যখন ও বাড়িতে যাওয়া মানে বাবার বাড়িতে যাওয়া, তখন তো আনন্দের কোনো শেষ নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর ঘর দুয়ার সব পরিপাটি করে টিপটপ করে গুছিয়ে রেখে যাচ্ছি। সারা রাতে 2-3 ঘন্টার বেশি ঘুমাতেই পারিনি, কারণ সোনা বাবা অনেক রাত করে ঘুমিয়েছিল আর ভোরবেলায় বরে সে প্রায় 4:30-4:45 সময় যখন ডিউটি থেকে ফিরেছিল তখন এসে ভাত খেয়েছিল, ওকে খাবারটা গরম করে দিতে উঠতে হয়েছিল। আর রাতভর এটাই মাথার মধ্যে বেশি ঘুরছিল যে সোনা বাবা নিয়ে কোনো কিছু ফেলে রেখে যাচ্ছি না বা প্রয়োজনীয় কোনো কিছু রেখে যাচ্ছি না তো, যেটা ওখানে গিয়ে খুব দরকার হবে। যাই হোক, আমার সবটা গুছানো কমপ্লিট আর সোনা বাবাকেও ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি আর এদিকে আমিও দেখো রেডি হয়ে গেছি। দেন দুটো ব্যাগ প্লাস সোনা বাবাকে নিয়ে রিক্সায় করে সোজা স্টেশন চলে এসেছি আর কিছু সময় ওয়েট করার পর আমার ট্রেনও চলে এসেছিলো। যেহেতু এটা আমাদের দত্তপুকুর লোকালি ছিল সেই জন্য ট্রেনটা একদমই ফাঁকা ছিল আর জানলার কাছে একটা সিটে বসেছিলাম, বসে বাইরের দিকটা দেখছিলাম আর অনেক কিছু ভাবনা মাথার মধ্যে আসছিল, বাইরেটা ভীষণই ভালো লাগছিলো। দেন চলে এসেছি, দাদা স্টেশনে আমাদেরকে নিয়ে আসতে গিয়েছিল, তারপরে চলে এসেছিলাম আর বাড়িতে এসে এত এতটা রিল্যাক্স আর আনন্দ ফিল করছিলাম কি জানি কেন, ভীষণ 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 ভালো লাগছিলো, মনটা খুব উড়ু উড়ু ফুরুফুরু লাগছিল, ফুরফুর করছিলো আর কি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।